প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে চলছে বাড়ি ফেরা। তবে তাতে বাধ সেধেছে সড়কের ভোগান্তি, নাকাল হতে হচ্ছে যানজটে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতুর উপর একটি দুর্ঘটনার জেরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তৈরি হওয়া 30 থেকে 35 কিলোমিটার যানজটের অবসান হয়নি শনিবারও। উত্তরবঙ্গগামী হাজার হাজার যাত্রীর ঈদ আনন্দ ম্লান করে দিয়েছে মহাসড়কে আটকে পড়ার ভোগান্তি। যাত্রীরা জানান, ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত পৌঁছতেই লেগে গেছে 18 থেকে 20 ঘন্টা। যানজট নিরসনে মহাসড়কে দায়িত্ব পালন করছে হাইওয়ে পুলিশ। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা জানান, একদিকের গাড়ির জট সরাতে গিয়ে আবার অন্যদিকে দীর্ঘ সারি তৈরি হচ্ছে। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক তুলনামূলক অনেকটাই ফাঁকা, যদিও যানবাহনের স্বল্পতা ও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আছে যাত্রীদের। লুড়িয়ে যাইতেছে, একদম দাঁড়ায় মানুষ যাইতেছে, ছাদি উঠে যাইতেছে, তারপরেও মানে সিট পাইতেছে না অবস্থা। যেখানে ভাড়া লাগতো 200 টাকা, এখানে 500 টাকা যাচ্ছে। অন্যদিকে ঈদযাত্রায় এবার ভিন্ন চিত্র ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়েতে। পদ্মা সেতু চালু হওয়ায় সড়কে কোনো ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় যানবাহনের চাপ থাকলেও এক্সপ্রেসওয়েতে গাড়ির জট নেই। একই চিত্র ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কেও। ঈদের আগে শেষ দিনে নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। এছাড়া গেল কয়েকদিনের তুলনায় যাত্রীবাহী বাসের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে, যদিও অন্যবারের মতো গাড়ির দীর্ঘ সারি নেই ঘাটে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।